60 শতাধিক ছবির অভিনেত্রী রিনা খান এখনো রাষ্ট্রীয় স্বীকৃতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাননি। এজন্য কিছুটা আক্ষেপ কাজ করে তার। বললেন ক্যারিয়ার নিয়ে কোনো আক্ষেপ বা হতাশা নেই, তবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এখনো পায়নি। খলনায়িকা হিসেবে বাংলাদেশে তুমুল জনপ্রিয়তা অর্জন করা রিনা খান আগের মতো এখন আর সিনেমায় কাজ করেন না। তিনি জানান সিনেমা করতে চাইলেও তাকে বা তার মতো শিল্পীদের সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না। আগের মতো কেন সিনেমায় কাজ করেন না? উত্তরে রিনা খান বলেন, আমি তো কাজ করতে চাই, কিন্তু যে ধরনের চরিত্র করা উচিত তেমন চরিত্র পাই না। তবে আমি যে মাপের অভিনেত্রী, অন্য দেশে জন্মালে নিজেকে উজাড় করে দিতে পারতেন বলে জানালেন। তিনি আরো বলেন, ইন্ডিয়াতে দেখেন আমাদের জেনারেশন শিল্পীরা এখনো ভিন্ন ভিন্ন ক্যারেক্টার করছে, কিন্তু আমরা সেভাবে কাজ করতে পারছি না। তিনি বলেন, আমাদের পারিশ্রমিক নিয়ে বৈষম্য আছে, নুনান্তে পান্তা ফুরার অবস্থা, এ কারণে অনেকে শেষ সময়ে কষ্ট থাকে। মাঝে মধ্যে মনে হয় ভাগ্যই মনে হয় খারাপ, অন্য দেশের শিল্পী হলে আরো ভালো থাকতাম। নাইম খান, রেড নিউজ 24, ঢাকা।